বাবা, এই যে হ্যালো দুনিয়া, বন্ধুরা, জানি ওই তুহিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো রমজান মাস চলছে, সেহরির পর আমি ঘুমাইনি, তো ভাবলাম যে সকালে একটু হেঁটে আসি। তো যখনই হাঁটতে বের হলাম তখন আমার এক আঙ্কেলের সঙ্গে দেখা হলো। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন আমার আঙ্কেল, সেই ছোটবেলা থেকে আঙ্কেলকে দেখে আসছি যে সকালে উনি হাঁটতেন। তো এখন এমন হয়ে গেছে যে আমি বড় হয়ে গেছি, নিয়মিত আঙ্কেলের সঙ্গে হাঁটি। তো দীর্ঘ অনেকদিন থেকে হাঁটা হয় না, প্রায় 5-6 মাস থেকে। তো আজকে রমজান মাসে হঠাৎ করে আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে গেল। তো আঙ্কেল আগে আর্মিতে কাজ করতেন, এখন রিটায়ার করছেন, কিন্তু তাকে দেখে এখনও বোঝার উপায় নাই যে তার মানে তার বয়স হয়ে গেছে। তো অনেক দিন থেকে ভাবছিলাম যে আঙ্কেলকে নিয়ে একটি ভিডিও বানাবো। তো আজকে যেহেতু সুযোগ হয়ে গেল, তো আজকে আঙ্কেলকে নিয়ে ভিডিও বানাচ্ছি। তো আমাদের সঙ্গে থাকুন, আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এই যে আমার আঙ্কেল। আঙ্কেল, আপনার নামটা একটু বলবেন? আবুল হোসেন, অবসরপ্রাপ্ত। আপনার বয়সটা কত? 81 বছর। আঙ্কেল আগে কি করতেন? আমি সামরিক বাণিজ্যে ছিলাম। কতদিন হলো রিটায়ার করছেন? আমি 83-তে রিটায়ার করছি, আজ 41 বছর। 41 বছর হয়ে গেল, এখন কি করতেছেন? এখন এই বাড়িতেই অবসর। তো আমি আপনাকে আগে দেখতাম, যে ছোটবেলা থেকে দেখতাম যে আপনি সকালে হাঁটতেন। হ্যাঁ, এখন হাঁটতে আপনার কেমন লাগে? না, একদিন হাঁটা আমার অবশ্যই আল্লাহর রহমত দিয়ে আমাকে, আমার ইচ্ছে যে হাঁটা। জি জি জি, একদিন না হাঁটলে মনে আমি অসুস্থ, মনে অসুস্থ হয়ে যান। হ্যাঁ, ও আমি আরও জানতে পেরেছি যে আপনি ধ্যান করেন, মানে আপনার ধ্যানের ইয়েটা কীভাবে আসলো আপনার মাঝে? আমি বড় বড় নভেল পড়তাম। জি জি, ওয়াশকুরুনি, আয়নাল হক, এই সমস্ত পড়তে পড়তে হঠাৎ আমার এক শ্রদ্ধার ভগ্নিপতি আসিয়ে বলতেছে, আর পাগলা পড়িসেন, কাজ কর, তুইও একদিন এইরকম হবি। জি জি জি। তারপর আমি ওটা শুরু করলাম, তাহাজুদ, মিথ্যাবাদ, হালাল রুজি, তাহাজুদ, 5 ওয়াক্ত নামাজ, কোথায় পড়বো দেখার বিষয় নয়, পড়তে হবে আমাকে, এই হবে আমার আমল। জি জি। আপনার কি কোনো মানে গুরু বা পীর আছে কি? না, আছে আছে। উনি কি বেঁচে আছেন নাকি? উনি মারা গেছেন আজ প্রায় 20 বছর। তো আপনি ধ্যানটা কখন করেন? রাত 12টার পর থেকে আমাদের সময়, ফজরের আজান পর্যন্ত, এই সময় এর ভিতরে করতে হবে। জি জি জি। তবে আমি প্রায় 2-2.5টার দিকে করি। আপনাদের, আপনি একাই করেন না আপনার পরিবার সবাই সহ? আমার পরিবার শুরু করছি আজ 12 বছর, উনি ওনার এই সময়। ও আঙ্কেল, আমি আর একটা বিষয় আপনার কাছে দেখি, যে আপনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কারোর সাথে মানে ভেদাভেদ দেখেন না, সবার সাথে সমানভাবে ব্যবহার আচরণ করেন। আমার নিজ ধর্ম আমি করব, অপর ধর্ম যে কোনো লোক, যে কোনো ধার্মিক, আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব এবং জানতে চাব তার ধর্মের মূল খুঁটিনাটি কোথায়। জি জি জি। কিন্তু আমাদের মানে মুসলমান সমাজে যারা আছে, যেমন আমাদের হুজুররা বলে যে মুসলমানরা অন্য ধর্মের সাথে মানে মেশা যাবে না, তাদের সাথে ওঠা বসা করা যাবে না, এটা কিভাবে দেখেন আপনি? আল্লাহ বলছে নিজ ধর্ম পালন করো, অপর ধর্মওয়ালাদের সঙ্গে ভালোভাবে চলো, তারা যেন মনে উ না করে। হ্যাঁ হ্যাঁ, আমরা এটাই পেয়েছি আমার ওস্তাদের কাছে। জি। আর একটা কথা বলবেন কি, বর্তমান যে রমজান মাস চলতেছে কিন্তু সব কিছু ঊর্ধ্বগতি, তো এটার জন্য তো কোনো হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ বা ইহুদিরা করতেছে না, বাংলাদেশ 90% মুসলমান রাষ্ট্র, তারা কেন, মুসলমানরা কেন দ্রব্য মূল্য বাড়ায়? মুখে মুসলমান ধর্ম বড় করে কাজে নাই, তারপর অন্য ধর্মরা দেখা যায় যে এই এই এগুলার ব্যাপারে সাহায্য করে। জি জি। এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা সব বাইরের আমেরিকা দিচ্ছে। জি। এবং তাদেরকে পারলে আমরা বেজ্জতি করি। হ্যাঁ, সম্মান তো দেওয়া দূরের কথা। জি জি, ভুল হলো নাকি? না। জি জি। এই কিছু মুন্সি হচ্ছে ইতিমখানার, এরা বিভেদ লাগে দেয়। হ্যাঁ, ওরাই আর মূলত মানে সংঘাত লাগাচ্ছে। আল্লাহ নিজে বলছে নিজ ধর্ম পালন করো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। হ্যাঁ হ্যাঁ, যাতে তোমার ধর্মের আরো সুনাম হয়। জি জি। এরা কেউ ঘৃণা করে, ওদের মানে দাড়ি টুপি খালি লেবাস দাড়ি, ভিতরের মতো ইমানটা নাই। না না, যাদব, আমার সবাই একটু পরে চলিয়ে যাবো, কেন একে অপরের ঘৃণা করবো, বিবাদ করবো, এটা আমাদের ঠিক নয়। হ্যাঁ, আমাদের দেখি ছোটরা শিখবে শিখবে।
বাবা আমার কথা কোনো ভুল হয় না 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 আমি ভালো বলতোকে দেখেছি হ্যাঁ বলছি নাকি একদিন হ্যাঁ বলছিলেন বাবা ওর যে সাপলা ফুলের বাইরের কালারটা এই পৃথিবীতে আর এই রং নাই তাই নাকি বাবা ও অসাধারণ এত রূপ আল্লাহ বা দিতে পারে জি 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 সুবহানাল্লাহ এই যে আমি পশ্চিম মুখে বসে আছি উনি এইভাবে এইভাবে বসিছে এই এই পদ্মা ফুলের মধ্যে এইভাবে আমাকে খালি দেখে এইভাবে দেখে জি জি বিরাট ব্যাপার অবশ্যই আমার ওস্তাদ বলল আমি গেলাম যে ওস্তাদ কি ব্যাপার হতো হিন্দু আমি মুসলমান আমি কেন কলে গাধা তুই মিশে কথা কই মুদারি না আমি এখানে আসি এই জিনিস জানার জন্য তাই নাকি হ্যাঁ তারপর বলল যারা এই গৌতম বৌদ্ধর ভেসে চলে হ্যাঁ হ্যাঁ তাকে বলতো কয়জনে দেখছে না এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম হ্যাঁ হ্যাঁ তোমাকে দেখাচ্ছে এর মানে সবাই তোমার ভাই ভাই জি জি খবরদার আর জন কাকে নবীকে দেখাচ্ছে বলে তাহলে মুহাম্মদ তার কৃষ্ণ বৌদ্ধ সবই এক সবই এক শুধু মানে রূপটা আলাদা রূপটা আলাদা ওই একজনে সবাই জি জি এটা অনেকে তো বুঝে না ওই নবী ওই আল্লাহ এখন মৃত্যুর খুব ভয় লাগে বাবা তাই নাকি খুব সবসময় মৃত্যুর কথা মনে হয় প্রায় সময় হ্যাঁ হ্যাঁ এখন মৃত্যু তো সবারই হবে আর ওই জায়গায় যাইতেই হবে না এখন আগে ছিল না জি বেশ কিছুদিন থেকে এখন মৃত্যুর ভয় লাগে হ্যাঁ আল্লাহ আমাকে যেতে হবে আল্লাহ আমাকে যেতে হবে আমি যে অপরাধ আমার কি হবে এই ওগুলা বাবা এখানেই করি না হ্যাঁ এখানেই করেন না আমি পরে করি ও যে আঙ্কেল এখন ব্যায়াম করবে আপনি প্রতিদিন সকালে ব্যায়াম করেন আঙ্কেল বয়সটা যেন কত বললেন 81 ও এখন তো দেখা যায় যে 30 পার হলে সবার মানে রোগ বালাই আপনার কি ধরনের কোন রোগ আছে আমার ছেলে ডাক্তার বেরিয়েছে কোনটা বাবা হ্যাঁ এই লোকটাকে এখন চিনতেছি না এছাড়া অনেকে ডায়াবেটিস থাকে এই ধরনের কোন রোগ বালাই নাই জি জি আল্লাহ সর্দি জ্বর একটু লাগে জি ওরা দুইটা উঠি এই পৃথিবীতে এর মতো রূপ আর কোথাও যাই নাই আমি কিসের মতো রূপ গৌতম ও বাপ রে বাপ সাপলাটার রঙের মেলে না পৃথিবীতে কোথাও তাই নাকি ওই কালারে ঠিকই জি জি যেভাবে দেখছেন সাপলা কিন্তু এই রং আর ওই রং মিলবে না হেই ভাই আসমান জমি
হ্যালো বন্ধুরা, আমরা এতক্ষণ আঙ্কেলের সঙ্গে হাঁটলাম এবং ব্যায়াম করলাম এবং আঙ্কেলের মুখে অনেক মারেফতি কথা জানলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।